দুই পঞ্চায়েতের জাঁতাকলে বন্দী একাধিক পরিবার জলের অভাবে পয়সাতে কিনতে হচ্ছে পানীয় জল। কল আছে, জল নেই, অসুবিধায় একাধিক পরিবার। প্রায় ৬ মাস ধরে জল নেই শিমুরালী জিপি ৪৪-৩৮ নম্বর এবং মদনপুর ১ নম্বর জিপির নিউ কৌতুলপুর এই দুই পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকার মানুষ জাঁতাকলে বন্দী জলের অভাবে। গঙ্গার পরিশ্রুত পানীয় জল তো আসেই না, টিউবওয়েলগুলি ভাঙা সারানোর নাম নেই। গত ২ বছর আর্সেনিক মুক্ত জলের কল করেছিল, রাস্তার পাশে উল্টিয়ে পড়ে আছে। প্রমীলা হালদার, মীনা দাসরা জলের জন্য দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে জল আনতে যায়। একই অবস্থা লক্ষ্মী হালদারের। তিনি বলেন, বিগত ২-২.৫ বছর ধরে আমরা এখানে পানীয় জল একদমই পাচ্ছি না। পাচ্ছি না বলতে, প্রথমে কিছু কল আমাদের এখানে দিয়েছিল যেগুলো রাস্তার উপরে ছিল, সে কলগুলোতে মোটামুটি জল পড়ছিল এবং লকডাউন থেকেই এই সমস্যাটা শুরু হয়েছে। লকডাউনটা কেটে যাওয়ার পরেও বিগত ১ বছর ধরে আমাদের জলের সমস্যা প্রচুর। শিমুরালী পশ্চিম পাড়া ৩৮ নম্বর ওয়ার্ডে তো সমস্যা মানে প্রতিনিয়ত, প্রত্যেক দিনের এটা যে জল আমাদের জীবন আমরা সবাই জানি, তবুও কিন্তু জল জীবন হিসেবে যেহেতু আমাদের খেতেই হবে, কিছু করার নেই, আমরা বাধ্য হয়ে কিনে খাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে কল ঢুকিয়ে দিয়েছে বিগত ১ বছর হয়েছে, কিন্তু জল আমাদের পাইনি। পানীয় জল একদমই কলে আসে না। মানুষ এক হাত পর্যন্ত গর্ত খুঁড়ছে, গর্ত খুঁড়ে পাইপ বার করছে, সেখান থেকেও জল পাচ্ছে না। তাহলে পানীয় জল আমাদের নিত্য প্রয়োজনীয় একটা, যাকে বলে জীবন, সেটা আমরা পাচ্ছি না। পানীয় জল একদমই চাপাকল বা আর্সেনিক মুক্ত কলে না, যা চাপাকল বা আর্সেনিক মুক্ত কল আছে টোটালি কলগুলো ভাঙা এবং জল একদমই তাতে পড়ে না। একদম মানে সারানোর কোনো উদ্যোগ নেই, সারানোর কেউ কোনো উদ্যোগ নেয়নি বিগত ১-১.৫ বছর ধরে, এরকমই পড়ে রয়েছে, সারানোর কেউ কোনো উদ্যোগ নেয়নি। আর সব থেকে বড় সমস্যা যে প্রত্যেকটা মানুষ সকাল হলেই চলে যাচ্ছে ড্রাম নিয়ে জল কিনতে। প্রত্যেকটা মানুষ, এখানকার প্রত্যেকটা পরিবার সকাল হলে চলে যাচ্ছে জল কিনতে। তারা জল কিনে তাদের যে পানীয় জলের যে চাহিদা সেটা তারা পূরণ করছে। আমরা কোনো, এটা তো দুটো পঞ্চায়েত মিলিয়ে, এটা একটা ধরুন নিউ কৌতুকপুর, একটা মদনপুর আর একটা শিমুরালী, দুটো পঞ্চায়েত কি মানে একে অপরের কি ঘাড়ে দোষ দিচ্ছে না? একে অপরের ঘাড়ে তো দোষ অবশ্যই দিচ্ছে, যার জন্য বিগত বছর ধরে ২ বছর ধরে এরকম জলের আমাদের সমস্যা দেখা দিচ্ছে। শুধু দুটো পঞ্চায়েত একে অপরকে দোষ দিচ্ছে শুধু তাই নয়, প্রশাসনকে এর আগে আমরা অনেকবার বলেছি, এর আগেও হয়তো এখানে অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েত আমাদের শিমুরালী পঞ্চায়েতে জানানো হয়েছে, কিন্তু কেউ তো কোনো উদ্যোগই নেয়নি। আজ পর্যন্ত কোনো উদ্যোগ আমি নিতে দেখিনি যে আমাদের পানীয় জলের সমস্যা নেই। বা পঞ্চায়েতগতভাবে বাড়িতে 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 জল পৌঁছে ট্যাঙ্কে করে পৌঁছে দেওয়ার কোনো রকম? হ্যাঁ, ট্যাঙ্কে করে পানীয় জল পৌরসভা থেকে ১-২বার এসেছিল, কিন্তু সে সমস্ত জল একদম পানের অযোগ্য, বিচ্ছিরি গন্ধ, কোনোভাবেই সেই জল পান করা যাচ্ছে না। আর দ্বিতীয়ত সেই জল দিয়ে কোনো রান্নাবান্নার কাজ করা যাচ্ছে না, একদম পান করার অযোগ্য সেই জল, যেহেতু বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, কেউ পান করতে পারছে না। নমস্কার, আমি শিমুরালী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মণ্ডল। আমাদের পঞ্চায়েতে খুবই জলের, পানীয় জলের সমস্যা। আমরা পঞ্চায়েত থেকে বিভিন্ন ওয়ার্ডে যে সরকারি কল সেগুলো বসিয়েছি, কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে, কিন্তু আমাদের যে পিএইচির পাইপলাইনগুলো দেখা যাচ্ছে সমস্ত ওয়ার্ডে পাইপলাইন নিয়ে কাজ হয়েছে এবং ডোর টু ডোর যে পয়েন্টগুলো দেওয়ার কথা সেগুলোও হয়েছে। অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে কল আছে, জল নেই। এই বিষয়ে রাস্তা অবরোধ থেকে মানুষের জনরোষ যেটা, সেগুলোর সম্মুখীন আমাদের দীর্ঘদিন থেকে হতে হচ্ছে। আমরা পাবলিক সার্ভেন্ট, আমরা সবসময় চাই মানুষের জন্য কাজ করার, কিন্তু যেহেতু পিএইচির আন্ডারে রয়েছে এই হাউস কানেকশনগুলো ট্যাপের, সেই দিকে তাকিয়ে আজকে যে গঙ্গার জল, পরিশুদ্ধ গঙ্গার জল আমাদের বাড়িতে দেওয়ার কথা, সব জায়গায় সেগুলো পৌঁছাচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে এই নিয়ে আমরা লড়াই করেছি। আমরা বিডিও, এসডিও, পিএইচকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, চিঠির মাধ্যমেও জানিয়েছি। আমাদের বিডিও অফিসেও পিএইচি ইঞ্জিনিয়ার নিয়ে মিটিং হয়েছিল, সেই সময়ও আমরা শিমুরালীর প্রধান হিসেবে এবং আমাদের যে সহসভাপতি আছেন তিনিও আমাদের শিমুরালীর শিমুরালীতে জনপ্রতিনিধি, তিনি উনি আমি এবং আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ হাবিব মণ্ডল প্রত্যেকেই আমরা পিএইচির এই নির্মম ব্যবহার অসন্তুষ্ট সেটা আমরা জানিয়েছি এবং মানুষের জনরোষটাকেও আমরা তাদের সম্মুখে তুলে ধরেছি। তা সত্ত্বেও আজ পর্যন্ত পিএইচি কিন্তু সেই দিকে দৃষ্টিপাত করেনি। বিভিন্ন জায়গায় কাজ চলছে, যে বলবো না একদমই কাজ হচ্ছে না তা নয়, কিছু কিছু জায়গায় এখনো মানুষ কিন্তু
জল পাচ্ছে না, বাড়ি বাড়ি জল পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পিএইচই যদি একটু তৎপরতার সাহায্যে এই কাজটি করেন তাহলে মানুষ উপকৃত হবে। যে আজকে বাড়ি বাড়ি জলগুলো পৌঁছানো তো খুবই দরকার, জলের অপর নাম জীবন। জলটা নিয়ে যদি আমাদের জলটাই যদি না দিতে পারি প্রত্যেকের পরিষেবা, মানে সেই ক্ষেত্রে মানে তাকাতে গেলে জলটা মানুষের খুবই দরকার, জলটা দিতে হবে অতি সত্ত্ব, যাতে জলটা নিয়ে কাজ করে পিএইচই আপনাদের মাধ্যমে। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। এবার পূজোর খাওয়া দাওয়ার সঙ্গে চুটি আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পূজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে। নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পূজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পূজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।